এদিক থেকে ওই পারে কিছু দেখা যাচ্ছে না, আমার ওই দিক থেকে শুরু করে আপ টু পুরো ওইখান পর্যন্ত পুরোটাই জল আর জল। তো গুড মর্নিং সবাইকে, 58 গেট যাওয়ার খুব ইচ্ছা আছে, ওখানে রিভার সাইড ভিউ আছে আর 58টা গেট আলা একটা ড্যাম আছে। আমার বাড়ি থেকে মোটামুটি 70 কিলোমিটার দূর হবে উলুবেড়িয়াতে, তো ওখানে যাবো ভাবছি। 58 গেট অ্যাকচুয়াল দেখার কিছু নেই, 58 গেটের ওই রিভার সাইড ভিউটাই আছে আর 58টা গেট আলা ওই ড্যামটাই আছে, আর কিছু নেই। আর ওখানে গড়চুমুক বলে একটা মানে কি বলবো ফরেস্ট টাইপের আছে, যেখানে হরিণ নাকি আছে। আহা হা, রাস্তাটা বেশ সুন্দর করে দিয়েছে, খুঁড়ে খাড়ে তো একেবারে গুষ্টির জি করে দিয়েছিল, তো চালাচ্ছি বেশ ভালোই লাগছে, কতটা ঠিক আছে আমি জানি না। আরে বলতে বলতে খারাপ রাস্তা, আমার যারা ফ্রেন্ড আছো বলবো না সাবস্ক্রাইবার মাসক্রাইবার, মেন কথা যারা ভিডিও দেখো এটাই বলবো যে তোমরা প্লিজ হেলমেট ইউজ করো, কারণ উইদাউট হেলমেট ট্রাভেল করা খুবই রিস্কি। এরকম ওয়েদারে গাড়ি চালানো আর এরকম ফাঁকা রাস্তা হবে আর বাড়িয়া ফিলিং। তো সামনে হচ্ছে সলক, তো এইখানে জাহির থাকে, বাইকার বয়স জাহির, তো বাইকিং কমিউনিটিতে আমি ওকেই ফার্স্ট বাইকার হিসাবে চিনতাম, রেসপেক্টেড বাইকার হিসাবে। ছাপড়ি বাইকার তো অনেককেই চিনতাম, মানে ওকে একটু আলাদা চোখে দেখতাম, যদিও বা এজ আমার থেকে হয়তো ও ছোট হবে কিন্তু পুরো রেসপেক্ট করার মতন ছেলে। কিন্তু এখন বাইকিং জগৎ থেকে ওর নিজেকে ধীরে ধীরে অনেকটা সরিয়ে নিয়েছে, এখন এর জন্য আমার খারাপও লাগে। তো আমি 100% ওর সাথে দেখা করবো একদিন, একদিন না একদিন, এটা আমার একটা ড্রিম। পুরো মেঘলা এখানে জমে গেছে, তো একটু মজা নিয়ে নি গাড়ি চালিয়ে। তো এই জিনিসটাই আমি মিস করছিলাম, যেটা বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম অলমোস্ট চারিদিকে রোদ উঠে গেছিল, তো ভালো লাগছিল না, কারণ ভেবেছিলাম একটু লেটে বেরিয়ে পড়েছি। কিন্তু এইখানে এসে আহা বাড়িয়া দেখো অবস্থা, ও ভাই সাহ, বাঁদিকে দেখো পেট্রোল পাম্পটা দেখা যাচ্ছে, তারপর কিচ্ছু দেখা যাচ্ছে না, ডান দিকেও সেম কেস। তো এখান থেকে আর 31 কিলোমিটার দেখাচ্ছে 58 গেট ফেরি সার্ভিস, তো এখান থেকে দেখাচ্ছে উলুবেড়িয়া বাদি। তো মেন রোড থেকে বাদিকে উলুবেড়িয়া, উলুবেড়িয়া থেকে আবার বাদিক বিশ্বপুরের দিকে, হয়তো এই রাস্তা ধরে আমি এখন যাচ্ছি। তো দুদিকে সবুজ আর সবুজ আর সুন্দর, চারিদিকে ফাঁকা ফাঁকা চাষবাস হচ্ছে, আর আমার ডান দিকে দামোদর নদী। তো এটাই কি সেই 58 গেট জানি না, আমি টার্ন নেব। তো এসে গেছি রেড এন্ড, এখানে আর কিছু নেই, রাস্তা শেষ। ওহ ও বাড়িয়া অবস্থা দেখো, ওয়াও জাস্ট ওয়াও, দেখো ভিউ দেখো।
আর ডান দিকে অসম ভিউ। আচ্ছা, এটাই হচ্ছে সেই শ্মশান, যেরকম হয় গ্রামের শ্মশান, কাঠের চুল্লি, তো কাঠপাট রাখা আছে। তো কাঠের চুল্লি আমি দেখেছি, কিন্তু কোনোদিন পুরানো চোখে দেখিনি, কারণ আমাদের ওদিকে সব ইলেকট্রিক চুল্লি। তো একটু সাইড দিয়ে গাড়ি চালাই। আহা, ভয়ঙ্কর রাস্তা। তো ভয়ঙ্কর রাস্তা দিয়ে যাচ্ছি। তো এখান থেকে ভেঙে গেছে কিনা জানি না রাস্তাটা, আমি বুঝতে পারছি না, দেখে মনে হচ্ছে তো ভেঙেই গেছে। তো এই হচ্ছে, দেখো চারিদিকে শুধু জল আর জল, যতদূর চোখ যাচ্ছে ততটাই জল। দেখো হুগলি নদীর অবস্থা এখানে। তো এদিক থেকে ওই পারে কিছু দেখা যাচ্ছে না, মানে ওই দিক থেকে শুরু করে আপ টু পুরো ওইখান পর্যন্ত পুরোটাই জল আর জল। তো এইখানে রাস্তাটা ছিল আরও, এটা শিওর ভেঙে গেছে, কারণ পিচ দেখতে পাচ্ছি আমি, হয়তো জোয়ারের সময় জল এসে ধাক্কা মেরেছে তাই জায়গাটা ভেঙে গেছে, বা কোনো কারণে ধসে গেছে জায়গাটা। পুরো শান্ত এলাকা, ওই জায়গাটা বেশ সুন্দর লাগলো। চলো এবার ধীরে 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 বাড়ির দিকে রওনা দিই। তো টিফিন করে নিয়েছি, পরোটা ডিম ভাজা, তো এই দাদার দোকান থেকে, আশীর্বাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো জায়গাটার নাম হচ্ছে বোয়ালিয়া, বোয়ালিয়া। তো এই দাদা আবার একটু বাইকারদের ফ্যান আছে, মোটো ব্লগিং দেখে, দাদা খুব ভালো, ব্যবহার খুব ভালো, পুরীটা মারাত্মক সুন্দর ছিল। তো বলেছি আবার আসলে তোমার দোকানেই খাবো। তো চলো এবার ধীরে সুস্থে বাড়ির দিকে রওনা দিই। তো এখন মোটামুটি 62 কিলোমিটার বাকি এখান থেকে বাড়ি আমার, আর এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 11:30 বেজে যাবে, আর এখন বাজে 10:00। আমি উলুবেড়িয়া রোড থেকে এবার মেন রোডে এসে গেছি, যেটাকে বলে মুম্বাই এক্সপ্রেস। তো এখান থেকে বাড়ি ঘন্টা 2-1 লাগবে আরও। তো এইখানে রাস্তা আপাতত ফাঁকাই থাকবে। তো আমার ব্যাক সাইডে আছে ডানলপ, আর ফ্রন্ট সাইডে আছে আমাদের খড়দা ব্যারাকপুর। তো যাই না টাইম কটা, কারণ এখানে ঘড়ি নেই বলে একটু সমস্যা হয়। তো মোটামুটি আইডিয়া করে বলছি 11:20 হবে, 11:15-20 এরকম হবে। তো আর বাড়ি যেতে মোটামুটি 20 মিনিট লাগবে। তো আমার সামনে যে স্কুটিটা যাচ্ছে অ্যাক্টিভা, এই ছেলেটার মাথায় হেলমেট নেই, এদিকে চোখে চশমা আছে, হয়ে গেছে ভাই, আর ভুং ভাং গাড়ি চালাচ্ছে, মানে এই গাড়ির পিছনে আছে, ফাট করে গাড়ির বাঁদিকে চলে যাচ্ছে, ফাট করে গাড়ির ডান দিকে চলে যাচ্ছে, হয়ে গেছে, কিন্তু মাথায় হেলমেট নেই, চিউটিয়া। তা তুমি মাথায় হেলমেট পরতে পারো নি, এদিকে চোখে চশমা লাগিয়েছো, আবার কানে ফোন, দেখো অবস্থা, কানে ফোন, আব্বাস দাদা, মাথায় নাই হেলমেট, চোখে আছে চশমা, আবার কানে ফোন, পড়িয়া। তো এসে গেছি বাড়ির একদম কাছে।
তো এখান থেকে আর মিনিট 5-7 লাগবে আমার বাড়ি। আর কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগলো। তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।